গান্ধী জয়ন্তীতে দিল্লি চলোর ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোটা রাজ্য জুড়ে চলছে তারই প্রস্তুতি। নদিয়ার চাকদা ব্লক থেকেও 10 জন প্রতিনিধি এবং 1 জন গাইড সহ মোট 11 জন পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। পাশাপাশি রওনা দিলেন ক্যানিং পশ্চিমের বঞ্চিত জব কার্ড হোল্ডাররা। মিলছে না আবাস যোজনার টাকা, আটকে 100 দিনের কাজের টাকাও। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে গান্ধী জয়ন্তীতে দিল্লি চলোর ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বকেয়া আদায়ে আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে যন্তর মন্তরের সামনে ধর্ণায় বসবেন তৃণমূল নেতৃত্বরা। শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি। গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার চাকদা ব্লক থেকেও 10 জন প্রতিনিধি এবং 1 জন গাইড সহ মোট 11 জন পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। শুক্রবার দুবরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁদের দেওয়া হয় সংবর্ধনা। 21-এর লোকসভা ভোটের পরে কেন্দ্র সরকার হট করেই 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, যার জন্য প্রচুর নিডি মানুষ, গরিব মানুষ সাফারান হয়েছে। প্রায় 1647টা ঘর সামথিং ঘর, মানে বেনিফিশিয়ারির ঘর এসেছিল, তো সেই ঘরগুলো আমরা দিতে পারিনি। হট করে কেন্দ্র সরকার, জানি না তার কি ভাবমূর্তি তৈরি হলো, সে হট করে সে কেন্দ্রের থেকে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে জব কার্ড হোল্ডাররা দিল্লি চলোর উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আমরা পঞ্চায়েত থেকে করছি, তাদেরকে দিল্লি চলোর প্রোগ্রামে পাঠাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লিস্ট, যে তালিকা তৈরি করেছে এবং নির্ভুল তালিকা, যে তালিকার মধ্যে গরিব মানুষের স্থান পেয়েছে, তাদেরকে ঘরের টাকা নাও তাদের আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই টাকা দেওয়ার কথা ছিল, তাদের দেওয়া হয়নি। সেই টাকার দাবিতেও আমরা আমাদের ধর্ণা কর্মসূচি দিল্লির মধ্যে নিয়ে যাব। দিল্লির ধর্ণা মঞ্চে যোগ দিতে শনিবার রওনা দিলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিমের বঞ্চিত জব কার্ড হোল্ডাররা। দীর্ঘদিন জব কার্ডের টাকা আটকে রয়েছে, দীর্ঘ 2 বছর ধরে আমরা জব কার্ডে যে আমরা যে কর্ম করে খেতাম সে টাকাটা আমাদের বন্ধ করে রেখেছে, আমাদের কাজও দিচ্ছে না, আর যেটা কাজ করেছিলাম তার টাকাটা পাচ্ছি না, সেই কারণে আমাদের দিল্লি যাওয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী 2 তারিখ এবং 3 তারিখ দিল্লি যন্তর মন্তর থেকে কৃষি ভবন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি হবে, আন্দোলন হবে, মিটিং হবে, মিছিল হবে এবং আমরা গান্ধীঘাটে ধর্ণা প্রতিবাদ সভা করব। আজকে তাই যারা জব কার্ড হোল্ডার, যারা কাজ করেছে টাকা পাচ্ছে না, তাদেরকে টেনে ছাড়তে আসলাম। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার যে গরিব মানুষগুলো, তাদের ভাগ্যের চাকাটা আদপে ঘোরে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সুবীর দাস ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।